হ্যালো এভরিওন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসছি সে বিষয়টি হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন যে টিআরপিদের জন্য আবার পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগের যে বিজ্ঞপ্তিটা ছিল সেটা রিট করার কারণে সেটা কার্যক্রম স্থগিত হয়ে যায়, তো পুনরায় আবার পুনঃ বিজ্ঞপ্তি দিয়েছে এনবিআর কর্তৃপক্ষ। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের বিজ্ঞপ্তিটি রয়েছে যে আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসাবে তালিকাভুক্তি কর ও বিজ্ঞান পরীক্ষার জন্য আবেদনপত্র আহ্বান, এবং এটা দিয়েছে হচ্ছে 25শে জুন 2024, এবং এই আবেদনটি শুরু হচ্ছে আজকে 1/7/2024 সকাল 10টা থেকে এবং শেষ হবে হচ্ছে 10/7/2024 বিকেল 5টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো কারা কারা এখানে আবেদন করতে পারবেন, তারা হচ্ছেন যে সরকারি চাকরিতে কর্মরত নন এমন বাংলাদেশি নাগরিক, সরকারি চাকরিতে কর্মরত আছেন এমন কেউ এখানে আবেদন করতে পারবেন না, ন্যূনতম স্নাতক বা সমমান্য পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন, স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন প্রস্তুত দাখিলের বিষয়ে সম্যক ধারণা আছে, মানে যারা ব্যক্তি করদাতা, এখানে শুধু কোম্পানি বলে না, এখানে শুধু বলছে শুধু ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের বিষয়ে সম্যক ধারণা আছে তারা এখানে আবেদন করতে পারবেন, যাদের কম্পিউটার ও আইসিটি বিষয়ে ব্যবহারিক জ্ঞান রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন, এবং টিআইএন ধারী হতে হবে, অবশ্যই আপনাকে টিআইএন ধারী হতে হবে, এবং হালনাগাদ আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক। যেহেতু এটা এখন জুলাই, আজকে 1 তারিখ, তো এটা আপনারা এই বছরের রিটার্নটা না, যেহেতু সার্কুলারটা গত বছর হয়েছিল, আপনার 23/24 লাস্ট রিটার্নটা থাকলেই আপনি কিন্তু আবেদন করতে পারছেন। ইতোমধ্যে যারা আবেদন করেছেন ইতোপূর্বে তালিকাভুক্তির জন্য, আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, মানে গত সার্কুলারে যারা আবেদন করেছেন হ্যাঁ তাদের আর কোনো আবেদন করার প্রয়োজন নেই, নতুন করে যারা করতে চাচ্ছেন তাদেরকে শুধুমাত্র আবেদন করতে হবে। সেটা হচ্ছে আজকে 1 তারিখ থেকে আগামী জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত বিকেল 5টার মধ্যে। তো আমরা এখন দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে আবেদনটি করবেন, আমরা একটা ডেমোভাবে এই আবেদনটা দেখাবো, কারো ব্যক্তিগত তথ্য এখানে ফাঁস করা হচ্ছে না, এখানে জাস্ট একটা ডেমো এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে, আপনারা এটা দেখে দেখে টিআরএনটি ফিল আপ করতে পারবেন। আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে আপনার ওয়েব ব্রাউজার ওপেন করবেন, ওয়েব ব্রাউজার ওপেন করে আপনি আপনার অ্যাড্রেস বারে লিখবেন বিসিএসটিএ, আপনি লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর আপনার সামনে দেখবেন এরকম একটা পেজ চলে আসছে, বিসিএস ট্যাক্স একাডেমি bcsta.teletech.com.bd, আপনি এখানে ওপেন ঢুকে যাবেন। এখানে আসলে দেখবেন এখানে রি অ্যাডভার্টাইজমেন্ট, আগের অ্যাডভার্টাইজমেন্টটাও আছে এখানে, এবং এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেডলাইন দেওয়া আছে, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম নিচে, অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ক্লিক করবেন, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এখানে অপশন দিবে ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার, মানে আয়কর রিটার্ন প্রস্তুতকারী, এইখানে এই বাটনে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, তারপর বলবে যে পোস্ট নেম হচ্ছে ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার, মানে আয়কর রিটার্ন প্রস্তুতকারী, আপনি কি অল জবসের, মানে এটা হচ্ছে টেলিটকের একটা পোর্টাল অল জবস, এই অল জবসে যদি আপনি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন, আমরা হচ্ছে মেম্বার্স না, আমরা নো দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আপনার সামনে যে উইন্ডোটা ওপেন হইতেছে সেইটা হচ্ছে আপনার পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা আপনাকে সম্পূর্ণ রকমে নির্ভুলভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে। আচ্ছা, সেটা কীভাবে আমরা শুরু করছি, আমরা টোটালটাই একটা ডেমো আকারে দিচ্ছি, আপনারা এটা কখনোই ভাববেন না এটা কোনো অরিজিনাল ডকুমেন্টস বা অরিজিনাল কারোর ব্যক্তির যে পরিচয় এখানে প্রকাশ করা হচ্ছে না, এখানে জাস্ট একটা ড্যামো হিসাবে আপনাদেরকে দেখানো হচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের যে অ্যাপ্লিকেন্ট তার নাম হচ্ছে জামিল আহমেদ, প্রথমে লিখতে হবে ইংলিশে জামিল আহমেদ, তারপরে লিখতে হবে বাংলায়, একটু বাংলাটা সেট আপ করে নিই, অভ্রটাকে অ্যাক্টিভ করে নিই, হুম
তোমাদের ওভার অ্যাক্টিভ হয়ে গেছে, হচ্ছে জামিল আহমেদ, আহমেদ পিতার নাম, এগুলো কিন্তু সব ডেমো ডকুমেন্টস, ডেমো ইনফরমেশন। পিতার নাম হচ্ছে, এটা আবার ইংরেজিতে দিতে হবে, পিতার নাম হচ্ছে ইকবাল আহমেদ, আবার বাংলায় দিতে হবে, ইকবাল আহমেদ, মায়ের নাম হচ্ছে শাহিদা, মায়ের নাম হচ্ছে শাহিদা বেগম, আবার বাংলায় দিতে হবে শাহিদা বেগম। আচ্ছা, ওনার জন্ম তারিখ আমরা ধরে নিচ্ছি হচ্ছে 1992, মেয়ের মেয়ে হচ্ছে 5, ধরে নিচ্ছি উনি 12 মে 1992 তার জন্ম, বাংলাদেশি নাগরিক, ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি, এখানে ন্যাশনালিটি চেঞ্জ করার কোনো সুযোগ নেই, বাংলাদেশি হচ্ছে, রিলিজন হচ্ছে ইসলাম, জেন্ডার হচ্ছে মেল, ন্যাশনালিটি হ্যাঁ ইয়েস আছে, ন্যাশনালিটি আমি একটা ফেক দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ডেমো। 1, 2 ইংরেজিতে দিয়ে দিবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। আচ্ছা, ম্যারিটাল স্ট্যাটাস আমরা ধরে দিলাম আপনি সিঙ্গেল আছেন, আর যদি আপনি ম্যারিড দিয়ে দেন তাহলে আপনার স্পাউজের নাম দিতে হবে, আমরা দিয়ে দিচ্ছি উনি সিঙ্গেল আছেন। মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আপনাদের রিয়েল যে মোবাইল নাম্বারটা সেটা আপনার এখানে দিবেন, আমরা দিয়ে দিচ্ছি 01922 615, কনফার্ম মোবাইল নাম্বারটা দিব আমরা 01922 40 46 15। মনে রাখবেন এই নাম্বারটা কিন্তু আপনার যখন ওখান থেকে টাকা জমা দেবেন, এটা যখন সাবমিট হয়ে যাবে, যখন টাকা জমা দিতে যাবেন তখন কিন্তু এই নাম্বারটাতে আপনার মেসেজ দিয়ে জানিয়ে দিবে যে আপনার টাকাটা জমা হয়েছে, এবং পরবর্তী যখন পরীক্ষার ডেট জানাবে, অ্যাডমিট কার্ড তুলতে যাবেন, তখনও আপনাকে এই নাম্বারে SMS করে তারা জানিয়ে দিবে যে পরীক্ষার ডেট দিয়েছে, আপনি ID এবং পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনি এখান থেকে কিন্তু এটা করতে, সো নাম্বারটা অলওয়েজ ওপেন রাখতে হবে। আচ্ছা, ইমেল, আপনার একটা ইমেল দিয়ে দেন, আমরা একটা ইমেল দিয়ে দিচ্ছি abc@gmail.com, gmail.com। তারপর হচ্ছে আপনি গভর্নমেন্ট এমপ্লয়িজ কিনা, গভর্নমেন্ট এমপ্লয়ি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, তাহলে হচ্ছে নট অ্যাপ্লিকেবল, কারেন্ট স্ট্যাটাস হচ্ছে নট অ্যাপ্লিকেবল, গভর্নমেন্ট খবরটা দেওয়া যাবে না। আচ্ছা, আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার অ্যাড্রেস দিয়ে দিলাম আমরা হচ্ছে ইকবাল আহমেদ, আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, ফাদার নেম হচ্ছে ইকবাল আহমেদ, কেয়ার অফ ইকবাল আহমেদ, ভিলেজ বা রোড ফ্ল্যাট এটা আপনি দিয়ে দেন, হচ্ছে হাউস নাম্বার হচ্ছে 5, হাউস নাম্বার হচ্ছে 5, ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা, উপজেলা হচ্ছে আপনার কাকরাইল বা রমনা, জাস্ট এটা একটা অ্যাড্রেস বানিয়ে দিচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য, রমনা মডেল পোস্ট অফিস হচ্ছে, ঢাকা সদর, এটা আপনাদের যে অ্যাকচুয়াল যেটা সেটা আপনারা এখানে দিবেন যে ঢাকা 1000। ওকে, এটাই আমার পারমানেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে আমার পারমানেন্ট অ্যাড্রেস।
আচ্ছা, এখন হচ্ছে আপনার যেটা দিতে হবে তো সেটা হচ্ছে আপনার একাডেমিক বিষয়গুলা এখানে আনতে হবে, যেমন আপনার এসএসসি, আপনার এখানে সেরকম এসএসসি দিয়ে আপনার রোল, ধরেন একটা রোল ছিল, যে রোলটা সে রোলটা দেবেন, অ্যাকচুয়াল রোলটা আপনার গ্রুপ সাবজেক্ট, বিজনেস স্টাডিজ বা যে কোনো জায়গা থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনার ধরে নিন বিজনেস স্টাডিজ, আপনার বোর্ড ঢাকা, রেজাল্ট আপনি জিপিএ 5-এর ভিতরে ধরে নিলাম 4.00 আপনি পেয়েছেন, পাসিং ইয়ার হচ্ছে আপনার ধরে নিলাম 2007, এসে 2007-এ পাস করেছেন। তারপরে হচ্ছে এইচএসসি, আমি কিন্তু কোনোটাই রিয়াল ইনফরমেশন দিচ্ছি না, জাস্ট আপনাদের বোঝার জন্য, ফর্মটা যাতে ফিল আপ করতে পারবেন সেই জন্য আপনাদের ইনফরমেশনগুলো দিচ্ছি আমি। রোল নাম্বার হচ্ছে 222, আপনার রোল, আপনার হচ্ছে বিজনেস স্টাডিজ, আপনার হচ্ছে ঢাকা, যে কোনো গ্রুপ থেকে কিন্তু পরীক্ষা দিতে পারবেন, জাস্ট আমি একটা দিয়ে দিলাম আর কি। রেজাল্ট হচ্ছে আপনার আউট অফ 5-এ নিলাম এটা 4.50 আপনার রেজাল্ট পেয়েছিলেন, পাসিং ইয়ার হচ্ছে 2009। আচ্ছা, এক্সামিনেশন, গ্রাজুয়েশন, আপনি কিসের উপরে গ্রাজুয়েশন করেছেন? ধরে নিচ্ছি আপনি অনার্স করেছেন, অনার্স করেছেন হচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দিয়ে দেবেন, পাসিং ইয়ার হচ্ছে 9-এর পরে হচ্ছে ধরুন 15 সালে আপনি এসএসসি পাস করছেন, 15 সালে আপনি অনার্স পাস করেছেন। কোন সাবজেক্ট? আমরা ধরে নিচ্ছি আপনি অ্যাকাউন্টিং থেকে পাস করেছেন, রেজাল্ট হচ্ছে আপনার সিজিপিএতে আসছে আউট অফ 4, আমি ধরে নিচ্ছি এখানে আপনি 3.25 পেয়েছেন, কোর্স ডিউরেশন 4 বছর। আচ্ছা, মাস্টার্স যদি আপনার থাকে তাহলে আপনি এখানে মাস্টার্স দিবেন যদি প্রয়োজন মনে করেন, আর যদি মাস্টার্স নাও চাইলে নাও দিতে পারেন। আপনি চাইলে এখানে মাস্টার্স ইফ অ্যাপ্লিকেবল দিয়ে মাস্টার্সের ঘরটাইভাবে অনার্সের মতো ফিল আপ করতে পারেন। অনেকে চিন্তা করতেছেন, ভাই আমি তো ই পাস করেছি, ল পাস করছি, হ্যাঁ আপনি ল পাস যদি করেও থাকেন আপনাকে এখানে ল পাস দেওয়ার কোনো অপশন এখানে নাই, কারণ আপনাকে এখানে গ্র্যাজুয়েশন লেভেলটা দেখানো হয়েছে। আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ল পড়ানো হয় সেটাতে কিন্তু এটাকে গ্র্যাজুয়েশন লেভেল ধরা হয়, এটা পোস্ট গ্র্যাজুয়েশন ধরানো হয়। সো আপনি ওই লটাকে কিন্তু এখানে অ্যাড করতে পারছেন না, আপনি জেনারেল লাইনের যে মাস্টার্স, অনার্স, মাস্টার্স সেটাকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। আর যারা এলএলবি অনার্স করেছেন তারা কিন্তু আপনি এই গ্র্যাজুয়েশন লেভেল থেকে এলএলবি অনার্স দিয়ে কিন্তু শো করতে পারবেন, আমরা এখানে মাস্টার্সটাকে দিচ্ছি না। আচ্ছা, আপনি যদি কোথাও চাকরি করে থাকেন সেই চাকরির অপশনগুলো এখানে দিয়ে দিবেন, তো কোথাও এমপ্লয়েড আছেন তো না দেওয়াটাই ভালো। আমরা এখানেও দিচ্ছি না, টিক দিচ্ছি না। এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে আপনার আদার্স কোয়ালিফিকেশনস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। আপনার এই এখানে আপনি কী দিবেন? এখানে হচ্ছে আপনার টিন নাম্বার চেয়েছে, আপনার যে 12 ভিজিটের টিনটা আছে সেই টিনটা আপনি দিবেন, 1, 2, 3, 4, 5, 6, 7। টুয়েলভ ভিজিট টিন আছে সেই টিনটা আপনি দিবেন, আপনি কোন জোনের আন্ডারে আসেন সেই জোনটা আপনি টিন থেকে দেখে নেবেন। আমরা ধরেন জোন 5 সার্কেল ধরে নিচ্ছি 106, এর আন্ডারে আছেন। আপনার প্রফেশনাল স্ট্যাটাস, হ্যাঁ আন্ডার সেকশন 327 আপনি ইনকাম ট্যাক্স অ্যাক্টের, মানে আপনি কি আইটিপি আছেন? আপনি আইটিপি যদি থাকেন বা আইটিপি, লয়ার, সিএমএ, সিএস এগুলো যদি থাকে সেগুলো আপনি মার্ক করে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি এগুলাতে নট অ্যাপ্লিকেবল ক্লিক করবেন। তার 5 নম্বর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট প্রফেশনাল, আর আপনি যদি লয়ার অ্যাডভোকেট হয়ে থাকেন আপনি এখানে যদি লয়ার দেন তাহলে আপনাকে এখানে এটা দিতে হবে, বা আপনি যদি আইটিপি দেন তাহলে কিন্তু আপনাকে এখানে এগুলো দিতে হবে। আর এখানে যদি আমি নট অ্যাপ্লিকেবল দিচ্ছি তার মানে এখানে আমার নট অ্যাপ্লিকেবলই আসবে, এখানে আমার দিতে হবে এন অব্লিক এ। দেন হচ্ছে আপনার রেজিস্ট্রেশন স্লিপ নাম্বার, আপনি যখন রিটার্নটা দিয়েছেন এইরকম একটা রিটার্ন আপনি যখন দিয়েছেন, একটু দেখিয়ে দিচ্ছি, আপনি যখন রিটার্ন দিয়েছেন একটু দেখেন, আপনি যখন রিটার্নটা দিয়েছেন আপনার এমন একটা অ্যাকনোলেজমেন্ট দিয়েছে, এক একটা ফর্মেট এক একটা অনেকটা আবার ছিঁড়ে ছোট করে দেয়, এখানে আমরা একটা ফুল পেজ অ্যাকনোলেজমেন্ট দেখতে পাচ্ছি। আপনি যখন রিটার্নটা দিয়েছেন তখন আপনার এখানে এন্ট্রি নাম্বার আছে, এন্ট্রি নাম্বার, হ্যাঁ, আর হচ্ছে এখানে হচ্ছে আপনার কত তারিখে জমা দিয়েছেন সেটার নাম্বার,
আমরা এন্ট্রি নাম্বারটা দিব এখান থেকে 47-53। আচ্ছা আমরা কত কত নিব, 47-53। এটা কি বলছে, রেজিস্ট্রেশন, তাই না, ইউর রেজিস্টার্ড স্লিপ উইথ ডেট অ্যান্ড ডেট ফর ট্যাক্স রিটার্ন সাবমিশন 23-24-এ রিটার্ন। ঠিক আছে, 23-24 রিটার্ন আমরা 47-53। তারপরে দিব হচ্ছে কমা, কমা দিয়ে তারপরে হচ্ছে ডেট, মান্থ, ইয়ার, কত তারিখে দিয়েছি, আমরা দিয়েছি 3 জুন 2024। আপনারা যে ডেটে 23-24-এ রিটার্নটা জমা দিয়েছেন এটা কিন্তু মাস্ট লাস্ট 23-24-এ রিটার্নটা দিতে হবে, 24-25 না দিলেও চলবে, 23-24-এটা দিয়ে আপনারা কাজ চালিয়ে যেতে পারবেন, সেই ডেটটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে বলছে যে ডু ইউ হ্যাভ বেসিক কম্পিউটার নলেজ অ্যাবাউট ইনকাম ট্যাক্স, ট্যাক্স রিটার্ন প্রিপারেশন অ্যান্ড সাবমিশন অফ জেনারেল ট্যাক্স পেয়ার, মানে আপনার কি ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপারেশনের জন্য বা সাবমিশনের, জেনারেল ট্যাক্স সাবমিশনের জন্য আপনার কি কম্পিউটার বেসিক নলেজটা কি, বেসিক নলেজটা কি আছে, যে আপনি কীভাবে রিটার্ন জমা দেবেন, কীভাবে রিটার্ন প্রিপারেশন করবেন, সেটার বেসিক নলেজ কি আপনার আছে, যদি আপনি থাকে এখানে আপনি ইয়েস দিবেন, আর যদি না থাকে না, নো না দেওয়াটাই বেটার, ইয়েস দিয়ে দিবেন। ডু ইউ হ্যাভ বেসিক নলেজ অ্যাবাউট কম্পিউটার অ্যান্ড আইসিটি রিলেটেড টপিক্স, আপনার আইসিটি এবং কম্পিউটার উপরে কি বেসিক ধারণা আছে, আপনার ইয়েসটা দিয়ে দেবেন। ওকে, তারপরে এখানে বলতেছে ভেরিফিকেশন কোড, এখানে ভেরিফিকেশন কোড আপনাকে যখন দিবে তখন হচ্ছে আপনি এখানে যেটা আসছে সেটা আপনি দিয়ে দেবেন, বলছে TBGGF6, এবং এখানে আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন প্রোভাইডেড আর কারেক্ট অ্যান্ড ট্রু, এটা আপনি এখানে টিকমার্ক দিয়ে এখানে সাবমিট দিয়ে দিবেন। এখানে সাবমিট দিলে আপনাকে এটা প্রিভিউ দেখাবে, ঠিক আছে, পুরো ডকুমেন্টসটা প্রিভিউ দেখাবে, আপনি এখান থেকে পুরো ডকুমেন্টসটা আবার পুনরায় নতুন করে দেখে নেবেন, ঠিক আছে, যাতে আপনার কোথাও ভুল আসছে কিনা, যদি কোথাও ভুল থাকে আপনি এখানে চেঞ্জ নিডেড ক্লিক হেয়ার দ্য এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে ইমেজ আপলোডের বিষয়, ইমেজ এখানে কি বলছে, আপনার প্রত্যেক আপনার যে প্রোফাইল পিকচারটা সেটা আপনাকে 300x300 পিক্সেলে করতে হবে, এবং এবং আপনাকে যে সিগনেচারটা আছে সেটা 300x80 পিক্সেলে করতে হবে। আচ্ছা, তাহলে আপনি আপলোড চেঞ্জ যখন আপলোড করবেন, আমরা একটু দেখাই দিচ্ছি কীভাবে আপনি ফটোটা বানাবেন। আপনি ফটোশপ থেকে যে পিকচারটা নেবেন, হ্যাঁ আমরা ধরে নিচ্ছি আমরা এই ব্যক্তির এটা করছি, এটা আমরা 300x300 পিক্সেলে করব, আমরা ক্রপ টুল নিয়ে এখানে 300x300 পিক্সেল মার্ক করে আমরা এখানে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট ভদ্রলোক একটা জাস্ট ডেমো হিসাবে দেখানোর জন্য আমরা এই ছবিটা ব্যবহার করেছি, আমরা এটাকে সেভ করে নিব, এবং এটা যেন 100 KB নিচে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা স্বাক্ষরটাকে সেট করে নিব, স্বাক্ষরটা হচ্ছে এটা 300x80 পিক্সেল আমরা দেখেছি, সেটা আমরা সেট করে নিব 80-তে। আপনারা এটা ফটোশপ থেকেও করতে পারেন, অথবা অনেকে অ্যাপ আছে প্লে স্টোরে, আপনারা সেখান থেকে ম্যানুয়ালি ইনপুট দিয়ে আপনারা সেটা কিন্তু করতে পারেন। যারা ফটোশপ না পারেন তারা আপনারা ওইখান থেকে অ্যাপস থেকে আপনারা এটা করে নেবেন, করে নিলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, আমরা সেভ করে নিচ্ছি, আচ্ছা আমাদের সিগনেচার। আচ্ছা, আমরা এখানে আপলোড দিব, আমরা এখানে আপলোড দিচ্ছি, আপলোড দিলে এখানে প্রিভিউ দেখাবে, আর যদি না আসে তাহলে বুঝবেন যে আপনার এটা সমস্যা আছে, সাইজ মিলে নাই। এটা দিয়ে আমরা আপলোড দিয়ে দিব, এখন এটা ডিক্লেয়ার বাটনে ক্লিক করে দিচ্ছি, আমরা দেখে নিচ্ছি যে এটাতে কোনো ভুল নাই, এবং আমরা ছবি এবং স্বাক্ষর আপলোড দিচ্ছি, দেন সাবমিট, সাবমিট একবার দিয়ে দিলে আপনি কিন্তু কোনোভাবেই আর এটা এডিট করতে পারবেন না। যখন সাবমিটটা দিয়ে দিচ্ছি তখন আমাদেরকে একটা অ্যাপ্লিকেন্টস কপি দেখাচ্ছে, অ্যাপ্লিকেন্টস কপিটা বলছে যে অ্যাপ্লিকেন্টস কপি আনপেইড,
আপনারা এটাকে দেখেন এখানে একটা ই নাম্বার দিয়ে দিচ্ছে, ইউজার আইডি, ইউজার আইডি এখানে আপনি পেয়ে যাবেন, ইউজার আইডি দিয়ে দিচ্ছে, সে ইউজার আইডি ধরে কিন্তু আপনি এখানে আবেদন টাকা জমা দেবেন। ঠিক আছে, টাকা জমাটা কীভাবে দিবেন? টাকা জমাটা দিবেন হচ্ছে এইখানে উল্লেখ করে দিচ্ছে দেখেন সার্কুলারে, যে বিসিএসটিএ স্পেস ইউজার আইডি লিখবেন, সেন্ড করবেন হচ্ছে 16222। হ্যাঁ, যেমন এটা দেখাই দিছে। তারপরে হচ্ছে ওরা আপনাকে একটা ই দেবে, ফিরতি মেসেজে একটা পিন নাম্বার দিবে, তারপর আপনি লিখবেন বিসিএসটিএ স্পেস ইএস, তারপর হচ্ছে সেই পিনটা দেন হচ্ছে আপনার 16200 পাঠাই দিবেন, মানে জাস্ট লাইক সেকেন্ড মেসেজের মতো। দেন তারপর আপনাকে রিপ্লাই মেসেজ দিবে, কনগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্ট পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, আপনার ইউজার আইডি তো পাসওয়ার্ড তো, এটা আপনার মোটো ফোনে দিয়ে দেবে এবং আপনাকে পেমেন্টটা করতে হবে হচ্ছে টেলিটকের মাধ্যমে। ওকে, টেলিটকের মাধ্যমে যখন আপনি পেমেন্টটা করবেন তখন আপনার এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের এই কীভাবে আপনি আপনার ডকুমেন্টসটা ফিল আপ করবেন, তা আমরা এখানে দেখালাম। তো যদি দেখেন যে ফিল আপ করার পরেও, সাবমিট করার পরেও আপনার কোথাও ভুল হয়েছে, আপনি সেইটায় টাকা জমা দিবেন না। টাকা জমা না দিলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে, আপনি পুনরায় আরেকটা ফর্ম ফিল আপ করবেন এবং সেখানে আপনি টাকা জমা দিবেন। মনে রাখবেন, একবার টাকা জমা দিয়ে গেলে কিন্তু সেটা কিন্তু আর কখনোভাবেই ডিলিট করা সম্ভব হবে না। সো আপনি যখন ফর্মটা সাবমিট করবেন অবশ্যই আপনি ভালোভাবে এটা করবেন। আপনাদের এই টিআরপি উপলক্ষে আমাদের বিটিসি একাডেমি আপনাদের জন্য কোর্স ডিজাইন করেছে, সেটা হচ্ছে যে টিআরপিদের জন্য স্পেশাল এক্সাম, টিআরপিদের জন্য স্পেশাল কোর্স। তো সেই কোর্সটা যদি আপনারা করেন আপনারা কিন্তু অনায়াসে এই টিআরপিটা পাস করে যেতে পারবেন। এবং খুব সুন্দরভাবে আমাদের অ্যাডভোকেট ইমতিয়াজ ইসলাম স্যার কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে এটা বুঝিয়ে দিয়ে দিবেন যে কীভাবে আপনি পড়লে আইটিপিটা পাস করবেন, টিআরপিটা পাস করবেন কীভাবে। আপনার যেমন আমাদের সাজেশনের মধ্যে রয়েছে, যেমন এখানে তারা এটা যেটা দিয়েছিল যে টিআরপি সহায়িকা, তারপরে হচ্ছে আমাদের ট্যাক্স অ্যাকাউন্টিং, আমাদের কম্পিউটার নলেজ, হ্যাঁ, এবং টোটালটাই কিন্তু এখানে কাভার করা হবে। সো আপনারা যারা ভর্তি হতে চান তারা আমাদের 01852777680 এই নাম্বারটাতে কল করে আপনারা আপনাদের অ্যাডমিশনটা কনফার্ম করতে পারবেন। আমাদের কিন্তু খুব দ্রুতই একটা ব্যাচ চালু হচ্ছে এবং প্রায় 70% এটা অকুপাই হয়ে গেছে, ভর্তি স্টুডেন্ট হয়ে গেছে অনলাইন এবং অফলাইন ব্যাচে। তো আপনারা চাইলে কিন্তু ভর্তি হতে পারেন আমাদের এই নাম্বারে ফোন দিয়ে, 01852777680 এই নাম্বারে ফোন দিয়ে এই ক্লাসের সময় এবং ভর্তি ফিটার সম্পর্কে জেনে নেবেন। সো সবাই ভালো থাকবেন, সবাই টিআরপি হয়ে আসেন, সেই প্রত্যাশা আজকে এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।